মাত্র দুদিনের জ্বরে মৃত্যু হলো এক মহিলার। প্রতিবেশীদের দাবি, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার, যদিও জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে তিনি। এমনটাই দাবি হাসপাতালের সুপারের। জানা গেছে মৃত মহিলার নাম মৌসুমী সরকার, বয়স আনুমানিক 45 বছর। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় ওই মহিলার বিবাহ হয় নদিয়ার চাকদহ এলাকায়, বাবার বাড়ি শান্তিপুর রামকৃষ্ণ কলোনির রামনাথ তর্করত্ন রোড এলাকায়। জানা গেছে গত দুদিন আগে জ্বর নিয়ে বাবার বাড়িতে আসে ওই মহিলা, এরপর শান্তিপুর হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল রাতে অবস্থার অবনতি হলে ওই মহিলাকে অন্যত্র স্থানান্তর করে চিকিৎসকেরা, যদিও রাস্তাতেই মৃত্যু হয় মহিলার। আজ সকালে মৃতদেহটি শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় নদিয়ার চাকদহের মহিলার শ্বশুর বাড়িতে। তবে এই ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে মৃত মহিলার বাবার বাড়ি এলাকার প্রতিবেশীদের মধ্যে। স্থানীয়দের দাবি, মাত্র দুদিনের জ্বরে কি করে একজন মহিলার মৃত্যু হয়? ওই মহিলা অবশ্যই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, আর তার কারণেই মৃত্যু হয় তার। কিন্তু ডেঙ্গু আক্রান্ত নিয়ে মৃত্যুর কথা অস্বীকার করে শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন। তিনি বলেন, জ্বর ও মানসিক দুর্বলতার কারণেই হয়তো এই ঘটনা ঘটেছে, কিন্তু আমরা ডেঙ্গু সংক্রমণের কোনো প্রমাণ পাইনি। যদিও জ্বর হলেও ওই মহিলার ডেঙ্গু আক্রান্তের পরীক্ষা করা হয়নি বলেই জানা গেছে হাসপাতাল সূত্রে। আচ্ছা, যিনি মারা গেছেন কিভাবে মারা গেল? যিনি মারা গেছেন, ধরুন উনার বাড়ি হচ্ছে চাকদা, চাকদার থেকে 2-3 দিন পরে এখানে শান্তিপুরে আসে, এসে পরে সেই সময় জ্বর অবস্থায় আসে, সেই অবস্থায় হসপিটালে ভর্তি করে। ভর্তি করার পরে কালকে রাত্রে, মানে 2 দিন হসপিটালে ছিল, কালকে রাতে সে অ্যাম্বুলেন্সে ট্রান্সফার করে দিয়েছে কল্যাণী থেকে, শান্তিপুর থেকে কল্যাণী যাওয়ার পথে ঘোড়া নিয়ে মারা যায়। কারণ তো ডেথ সার্টিফিকেট লেখা আছে, কষ্ট 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 তো আছে, ডেথ সার্টিফিকেট লেখা থাকে। পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম কি? ও চৌগাছা চাকদা বাড়ি, আর পেশেন্টের নাম খুব সম্ভবত মৌসুমী সরকার। খুব সম্ভবত আত্মীয় এসেছিল, জ্বর ছিল ঠিকই, তো ডেঙ্গুর টেস্ট ছিল না, সুতরাং ডেঙ্গু আমরা বলতে পারবো না আর কি, যেহেতু রিপোর্ট আমরা পাইনি। পেশেন্টটা হঠাৎ করে আগমন হয়ে গেছে। আপনার নাম আর ডেজিশনটা? আপনার নাম আর ডেজিশন? সুপারিনটেন্ডেন্ট শান্তিপুষ্টের জন্য। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।